আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি একদিনে অন্তত 52 জনের মৃত্যু শনাক্তে নতুন রেকর্ড বাসের পর কাল থেকে লঞ্চের ভাড়াও বাড়ছে 60% ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে সরকারি নির্দেশনার পরও গার্মেন্টস শিল্পে 50 ভাগ জনবল দিয়ে উৎপাদন সম্ভব নয় বললেন বাণিজ্য মন্ত্রী এবং ডিসেম্বরের মধ্যে বরিশাল এবং পটুয়াখালী জেলায় শেষ হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ ভয়াবহ আকার নিয়েছে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি আজও দেশে করোনায় 52 জন প্রাণ হারিয়েছে মোট মৃত্যু ছাড়িয়েছে 9000-এর ঘরে নতুন শনাক্ত রেকর্ড 5358 জন শনাক্তের হার প্রায় 20% বিশেষজ্ঞরা বলছেন এখনই স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর না হলে ঈদের আগে পরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আরও জানাচ্ছেন মইনুল আহসান মার্চ মাসের শুরুতে যেখানে দেশে করোনা সংক্রমণের হার ছিল শতকরা 4 ভাগের কিছু বেশি সেখানে মাসের শেষে তা 20% ছুঁই 29 মার্চ থেকে গেল 3 দিনে আক্রান্তের সংখ্যা রোজই 5000-এর উপরে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সবশেষ 24 ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে 5358 জনের পরীক্ষা করেছেন এমন 100 জনের মধ্যে 20 জনই করোনা ভাইরাসে আক্রান্ত আর একদিনে মারা গেছেন 52 জন এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 9000-এর ঘর বিশেষজ্ঞরা বলছেন শুধু 18 দফা নির্দেশনা দিলেই হবে না এখনই কঠোর হতে হবে সরকারকে করোনা সংক্রমণ এবং মৃত্যু যেদিকে যাচ্ছে এখনই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় সামনে গরম আরও বাড়বে সামনে ঈদ আছে রোজা আছে এই সময়টাতে মানুষের ঢাকা থেকে ঢাকার বাহিরে এবং বাহির থেকে ঢাকায় চলাচলটা অনেক বেশি হবে সেক্ষেত্রে আমার মনে হয় সংক্রমণটা আবার গত বছরের ন্যায় সারা দেশে আবার ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায় সো এই মুহূর্তে সবাইকে সাবধান হতে হবে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিতে হবে এবং সেটির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে গত 24 ঘণ্টায় মৃতদের মধ্যে 38 জন পুরুষ ও 14 জন মহিলা যাদের মধ্যে 21 থেকে 50 বছরের মধ্যে 14 জন বাকিরা সবাই ষাটোর্ধ্ব আক্রান্ত 611,295 জনের মধ্যে সুস্থ হয়েছেন 542,399 জন মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা সবকিছু খোলা রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ বাসে উঠতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আবার ভাড়া বেশি নিলেও নানা অজুহাতে অতিরিক্ত যাত্রী বহন করেছে অনেক পরিবহন মাহবুব কবির চপলের রিপোর্ট রাজধানীতে এমনিতেই গণপরিবহনের সংকট তার উপর হঠাৎ করে বাসে অর্ধেক যাত্রী পরিবহন শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছেন নগরবাসী অফিস আদালত সব কিছু খোলা রেখে এমন সিদ্ধান্তে ক্ষোভ জানান অনেকে বাস পাতিছে না মানে ওঠার সুযোগ পাতিছে না গেট লক করে যাই দিছে গাড়ি পাইতেছি না অফিসে গেলে বলে দেরি হয়েছে কেন চাকরি না চাকরি থেকে যাও গা আমরা কি করব আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই বাড়তি ভাড়াটা একটু ক্ষোভের জায়গা তবে সবাই যে এই নিয়ম মানছে এমন নয় যেমন হাতির ঝিলের চক্রাকার বাসে গাদাগাদি করেই যাত্রী নেওয়া হচ্ছে খোদ বিআরটিসি বাসেও দেখা গেল একই দৃশ্য সবাই অ্যাক্সিডেন্ট বসায় যাচ্ছে এত প্রথম দিন তো একটু উল্টেই হচ্ছে আর কি ভাড়া ঠিকই নিচ্ছে কিন্তু যাত্রী ওইভাবে নিচ্ছে না ওরা দেখা যাচ্ছে যে ওই অ্যাক্সিডেন্ট একজনকে বসাচ্ছে আবার তারে লোক নিচ্ছে গত বছর জুনে করোনা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত হয়েছিল প্রথম দিকে তা কিছুটা মানা হলেও পরে আর মানা হয়নি তবে বাড়তি ভাড়া ঠিকই আদায় করা হয়েছে যাদের ভার্চুয়ালি অফিস করা সম্ভব তারা ঘরে বসে অফিস করবেন এবং অন্য ক্ষেত্রে জনবল কমিয়ে শিফটিং ডিউটি করতে হবে এছাড়া মার্কেট শপিং মল দোকানপাট 6 ঘন্টার জন্য শুধু খোলা রাখতে হবে তাও ভাগ করে দেওয়া হবে কোন এলাকায় কতক্ষণ এবং অপ্রয়োজনীয় লোকজন
বাইরে যাবে না, সারা দেশে রেড অ্যালার্ট জারি করতে হবে এবং রাত্রিকালীন কারফিউ জারি করতে হবে। এসব করার মধ্য দিয়ে জনসমাগম সীমিত করলেই মাত্র আমরা জানি গণপরিবহনের ভিড় এমনিতেই কমে আসবে। লকডাউন বা গণপরিবহন বন্ধ নয়, আপাতত 2 সপ্তাহ পর্যবেক্ষণ করতে চায় সরকার। এর মধ্যে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে সরকারকেই কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে, পাশাপাশি জনগণকেও আরও সচেতন হবার তাগিদ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে 60% ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। লঞ্চ মালিকদের সাথে বৈঠকের পর এ ভাড়ার প্রস্তাব করেছে বিআইডব্লিউটিএ। কাল থেকেই নৌপথে যাত্রী পরিবহনে এই ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী পরিবহন না করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন খালিদ মাহমুদ চৌধুরী। আমাদের ভাড়াও বাড়বে, পরিবহনও বাড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা লঞ্চে উঠবে। এগুলোর ক্ষেত্রে মালিকদেরকে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এবং তারাও এই ব্যাপারে আমাদের মানে আমাদের সঙ্গে একমত হয়েছেন। এই যে আইন বিধিমালাগুলো মেনে চলার জন্য তারাও একমত হয়েছেন, যদি মেনে না কোনো যদি ব্যর্থই ঘটে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশে আবারও করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকালে আপিল বিভাগের কার্যক্রমের শুরুতে প্রধান বিচারপতি করোনার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের যাতায়াত বেশি থাকায় আদালত অঙ্গন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তিনি আইনজীবী ও বেঞ্চ অফিসারদের যথাযথ নিয়ম মেনে চলার নির্দেশ দেন। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখা, বাধ্যতামূলকভাবে স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দেন প্রধান বিচারপতি। বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরার প্রয়োজন নেই বলেও নির্দেশ দেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, দেশে এখন করোনার যে ধরনের বিস্তার ঘটছে তা দ্রুত ছড়াচ্ছে, তাই সকলকে আরও সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারি নির্দেশনা থাকলেও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন তৈরি পোশাক শিল্পে 50% জনবল দিয়ে উৎপাদন সম্ভব নয়, তবে নির্দিষ্ট দূরত্ব ও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে এই শিল্পে কাজ করার তাগিদ দেন তিনি। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন 2-1 দিনের মধ্যেই সব মন্ত্রণালয় ও অফিসে অর্ধেক জনবল নিয়ে কাজ করার নির্দেশনা বাস্তবায়ন করা হবে। শারফুল আলমের রিপোর্ট। কারখানায় পণ্য উৎপাদন চলছে। করোনা মহামারীর প্রকোপের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী শিল্পে কাজ করে যাচ্ছেন কর্মীরা। তাদের জন্য বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী দিচ্ছেন উদ্যোক্তারা। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক, অফিস ও কলকারখানায় অর্ধেক জনবল দিয়ে কাজ চালানো সহ 18 দফা নির্দেশনা দিয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাজধানীর দক্ষিণখানে দেশবন্ধু গ্রুপের নতুন 2টি কারখানা উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী জানান, শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই উৎপাদন অব্যাহত রাখতে হবে। গার্মেন্টস ক্ষেত্রে 50% করার কোনো সুযোগ নাই, কিন্তু যে সেফ ডিস্টেন্স মেনটেন করা সম্ভব সেটা স্প্রেড করে তারা ব্যবস্থা নেবে, যাতে করে স্বাস্থ্যবিধিটা রক্ষা করা যায়। শ্রমিকরা কিন্তু 100% তারা কিন্তু মাস্ক ব্যবহার করে, যেটা কিন্তু বাইরে অনেকেই করেন না, যার জন্য আমরা লক্ষ্য করেছি যে গার্মেন্ট ওয়ার্কারদের মধ্যে কিন্তু এই রোগের ব্যাপকতা খুব কম। তারপরে গতকালকেই বিজিএমই থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং বিকেএমইএ থেকে যে সব রকমভাবে তারা নিরাপত্তা স্বাস্থ্যবিধি মেনে তারা গার্মেন্ট ফ্যাক্টরি চালাবে। সচেতন না হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে জানিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরকারি যে কোনো অফিসে জনবলের অর্ধেক সেখানে থাকবে এবং কর্মকাণ্ডগুলো করবে। 80% তারা বাস্তবায়ন করতে পেরেছে, তো আগামী 2-1 দিনের মধ্যে তারাও হয়তো সেভাবে লোকগুলোকে একটা ডিউটি রোস্টার তৈরি করে সেভাবে ভাগ করে দেওয়ার একটা বিষয় রয়েছে, তো আমার মনে হয় খুব দ্রুত সেটা আমরা করতে চাচ্ছি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, অনলাইন মাধ্যম শক্তিশালী হওয়ায় সামাজিক দূরত্ব মেনে কাজ করা আরও বেশি সহজ হচ্ছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করতেই বিএনপি এখন সরকারের পদত্যাগ দাবি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতাদের দলীয় দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। এ সময় সরকারের সমালোচনা না করে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজ নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করতে
সরকারের পদত্যাগ দাবি করছে। গত ১২ বছরে নির্বাচনেও তারা ব্যর্থ হয়েছে। কাজে আন্দোলন নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপিরই নেতৃত্বকে টপ টু বটম পদত্যাগ করা উচিত। দুই দশক পর আগামী ৮ এপ্রিল ঢাকায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিএইচ শীর্ষ সম্মেলন। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানেও প্রস্তাব তুলে ধরা হবে সম্মেলনে। একরামুল হক সায়েমের রিপোর্ট। আটটি বড় মুসলিম দেশের জোট ডিএইচ। সংস্থার সদস্য রাষ্ট্রগুলো হল বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। সংস্থার বর্তমান সভাপতি তুরস্ক আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব হস্তান্তর করবে বাংলাদেশের কাছে। আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে এই সম্মেলন। করোনা পরিস্থিতিতে পুরো অনুষ্ঠানই হবে ভার্চুয়ালি। আসন্ন দশম শীর্ষ সম্মেলনে বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা এবং ক্ষুদ্র মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানি ও হরিজ সম্পদ, পর্যটন, এই ৬টি ক্ষেত্র সমূহে অন্ত ডিএইচ সহযোগিতা বৃদ্ধি সহ আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে সম্মিলিত নীতিগত অবস্থান গ্রহণ করা হবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে ঢাকা ঘোষণায়। ঢাকা ডিক্লারেশনে ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড, এর উপর আমরা যথেষ্ট জোর দেব এবং তার সাথে আমরা টেকনোলজি ইনোভেশনটা, সেটা ইনোভেশনের মাধ্যমে আমরা কিভাবে এই আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট বাড়াতে পারি, আর তার সাথে আমরা অবশ্যই চাইব, আমরা আমাদের প্রস্তাব থাকবে যে আপনার এই যে ক্লাইমেটের ইস্যু এবং রোহিঙ্গার ইস্যুর ব্যাপারে সবার সহায়তা সহযোগিতা, রোহিঙ্গা গুলোর স্বদেশে গিয়ে সুন্দর জীবন যাতে তারা পালন করতে পারে সেই জন্য অবশ্যই একটা প্রস্তাব থাকবে। এর আগে ১৯৯৯ সালে ডিএইচ শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ। ১৯৯৭ সালের ১৫ জুন যাত্রা শুরু করে ডিএইচ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে বরিশাল এবং পটুয়াখালী জেলার ডিজিটাল জরিপের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি জানান, এপ্রিলের মধ্যে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দেয়া যাবে। অন্যদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, ভূমি ব্যবস্থাপনা আরও জনমুখী করার লক্ষ্যে এর সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীদের মানসিক অবস্থার পরিবর্তন আনার পাশাপাশি সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ভূমি নিবন্ধন ও হস্তান্তর কার্যক্রম ত্বরান্বিত করতে পুরো প্রক্রিয়াকে ডিজিটালাইজ করার উদ্যোগ অনেক দিনের, তবে এখনও একে পুরোপুরি আধুনিকায়ন করা সম্ভব হয়নি। যদিও জমির রেজিস্ট্রেশন শেষ হওয়ার ৮ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নাম জারি হয়ে যাওয়া এবং সেই জমির রেকর্ড সংশোধন করার বিষয়টি এ সরকারের অন্যতম উদ্যোগ। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জানান, ডিজিটালাইজেশনের পাশাপাশি দালালের দৌরত্ব বন্ধে কাজ করছে বর্তমান সরকার। আমরা এখন বরিশাল পটুয়াখালীতে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেটা শুরু করব। আমরা ল্যান্ড ডেটা ব্যাংক করছি, যেখানে আমাদের সমস্ত ভূমির জমি যেগুলো সরকারের এগুলোর তথ্য থাকবে। ব্রিটিশ আমলের কিছু আইন আছে, ওগুলোকে একটু সংস্কার আমরা করব। আমরা ল্যান্ড ক্রাইম অ্যাক্ট আমরা ইনশাআল্লাহ নিয়ে আসব। এই সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার প্রচারণা বাড়ানোর পাশাপাশি পার্বত্য জেলাগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন। এছাড়া ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করাসহ ভূমি বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনাল গঠনেরও সুপারিশ করেন তিনি। ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, সকলকে তাদের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। সকলকে কিন্তু ভাবতে হবে এটা সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, আমরা সেই মধ্যযুগীয় কায়দায় কোনো ভূমি সেবা গ্রহণকারীকে পর্চার নামে, খাজনা প্রদান করার নামে, জমি রেজিস্ট্রেশনের নামে আর হয়রানি করা যাবে না।
কর্মচারীদের মধ্যে আস্থা বাড়াতে হবে, কর্মকর্তা কর্মচারীর মধ্যে ট্রেনিং প্রদান করতে হবে, প্রতি বছরের যে হালনাগাদ আয় এবং তাদের সম্পত্তির বিবরণ প্রকাশ করতে হবে যারা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাহলেই কিন্তু এই ভূমি মন্ত্রণালয়ের শস্যের ভিতরে ভূত কারা সেই ভূত তারা দূর করতে পারবে। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিযোগীদের হারিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিযোগীরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক স্ট্যাটাসে কাদের মির্জা বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেবেন না এবং দলীয় পদ পদবি নেবেন না। কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদেরের ছোট ভাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো মিটিংতে থাকব না। এখানে যারা উপরাজনীতিক এদেরকে স্টপ করুন, আর আমি নিজেই সরে গেলাম। আমি কোনোদিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আমাকে প্রস্তাবিত কমিটির ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, আমি দিনাবরে প্রত্যাখ্যান করেছি এবং বলছি আমি কখনো থাকব না। আর উপরাজনীতি যারা করে আমি স্পষ্ট ভাষায় বলব, এদের সাথে আমি কোনো রাজনীতি করব না। যারা দুর্নীতির মাধ্যমে বিদেশে বাড়ি কিনেছেন তেমন দ্বৈত পাসপোর্টধারী 13,931 জন নাগরিকের তালিকা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে পুলিশের এসবির ইমিগ্রেশন শাখা। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত 21 ডিসেম্বর স্বপ্রণোদিত হয়ে দ্বৈত নাগরিকত্ব বা পাসপোর্টধারী এবং যারা দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঘন ঘন আসা যাওয়া করেন তাদের তালিকা চান হাইকোর্ট। আজকে এসবি ইমিগ্রেশনের কাছ থেকে একটা তালিকা পেয়েছি যাদের ডুয়েল পাসপোর্ট এবং ডুয়েল নাগরিকত্ব আছে। তার 13,931 জনের একটা তালিকা আমরা অ্যাটর্নি জেনারেল অফিসে পেয়েছি। এবারে আল্লাহর আফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পঞ্চাশ উদ্যোক্তাকে 100 কোটি টাকা দিচ্ছে স্টার্ট আপ বাংলাদেশ। প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে যেসব প্রতিষ্ঠান নতুন কাজের সুযোগ তৈরি করছে তারা এ টাকা পাবেন। এ উপলক্ষে আরসিটি ভবনে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে যারা টেকসই উন্নয়নে এগিয়ে আসবে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। একজন শিশু বা কিশোরী তারা যাতে তাদের প্রাইমারি এবং হাই স্কুল লাইফে রোবোটিক্স নিয়ে জানতে পারে। শুধুমাত্র প্রতিষ্ঠিত এবং সম্ভাবনাময়ী স্টার্ট আপগুলোই নয়, যাদের সম্ভাবনার হয়তো সম্ভাবনার হার কম কিংবা এখন খুবই ছোট স্টার্ট আপ, তাদেরকে যেন আমরা ফান্ডিং করি। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের সাথে 25 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করল ইরান। তেহরানে এই চুক্তিতে সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ও ওয়াং ই। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করেনি উভয় পক্ষ। ধারণা করা হচ্ছে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরানের কাছ থেকে জ্বালানি তেল কিনবে বেইজিং। বিনিময়ে ইরানে বিনিয়োগ বাড়াবে চীন। একে বেইজিং এর সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর সর্বশেষ সংযোজন বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে চীন বিশ্বে আরও শক্তিধর হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। বিশেষ করে ইরানের সাথে চুক্তির পর বেইজিং মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান আরও জোরালো করল বলে মনে করছেন বিশ্লেষকরা। এবারে আলেশমার বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। নিউজিল্যান্ডকে হারাতে হলে একসঙ্গে 3 বিভাগে জ্বলে উঠতে হবে বাংলাদেশকে। অকল্যান্ডের সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে এমনটাই বলেন সৌম্য সরকার। ওয়ানডের পর টি-20তে হোয়াইট ওয়াশের লজ্জার মুখে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদরা। বৃহস্পতিবার দুপুর 12টায় মুখোমুখি হবে দুদল। রিপোর্ট করছেন এস এম আশরাফ।
সাকিব তামিম নেই, ইনজুরির কারণে টি টোয়েন্টি সিরিজের এক ম্যাচও মাঠে নামতে পারেনি মুশফিকুর রহিম। দায়িত্বটা তাই নেয়ার কথা ছিল লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদদের। দুই ম্যাচেই ব্যর্থ দলের অভিজ্ঞ ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মেলে ধরার সুযোগটা কাজে লাগাতে পারেননি মোহাম্মদ নাইম, মেহেদি হাসানরা। আর তাই নিউজিল্যান্ডের মাটিতে সব ধরনের ক্রিকেট মিলে 31 ম্যাচে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের। ফার্স্ট ম্যাচগুলো যেগুলো হয়েছে ওগুলোতে অত ভালো হয়নি, কিন্তু একটা নিজেকে নিজেকে এমন একটা ম্যাচ খেলে যে ম্যাচ জিতে ম্যাচটা জিতানোর দিকে নিয়ে যাওয়া। কিন্তু কালকে ওরকম ডে ছিল, উইকেটটাও ভালো ছিল, তো দিন শেষে ম্যাচটা জিতলে আরও ভালো লাগতো। ব্যাটিংয়ের সাথে বোলিংটাও সাদামাটা হচ্ছে তাসকিন মেহেদি হাসানদের। ব্যর্থতার বৃত্তে যোগ হয়েছে বাজে ফিল্ডিংও। সৌম্য বলেন, তিন বিভাগে ভালো না খেললে কিউইদের হারানো সম্ভব নয়। ধরতে পারি বা নিজেদের গ্রিপে নিতে পারি তা আমার কাছে মনে হয়, যেমন ফিল্ডিং বলেন বা ব্যাটিং বা বোলিং, তিন ফরম্যাট একসাথে, তিনটা ডিপার্টমেন্ট একসাথে হয়ে যদি আমরা ভালো করতে পারি আমরা কালকে ম্যাচ জিততে পারব। হারতে হারতে আত্মবিশ্বাসের তলানিতে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করাটাই তাই প্রধান চ্যালেঞ্জ কোচ রাসেল ডোমিঙ্গোর। এস এম আশরাফ, এটিএন বাংলা। 2020 সালে সর্বাধিক নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন করায় আন্তঘাটি ফ্লাইট সেফটি ট্রফি লাভ করেছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। ফ্লাইট সেফটি ট্রফি লাভ করেছেন 11 নম্বর বহর আন্তঃ স্কোয়াড্রন খাদেমুল বাশার। রাজধানীর ফ্যালকন হলে বিমান বাহিনীর 44তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনারে ভার্চুয়ালি ফ্লাইট সেফটি ট্রফি ঘোষণা করেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেনিয়াবাদ। বিমান বাহিনী প্রধান তার বক্তব্যের করোনা মহামারীতেও গত বছর 28,000 নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন করায় সন্তোষ জানিয়ে বাহিনীর সদস্যদের প্রশংসা করেন। বিমান সদর, বিমান বাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধু ও বাশারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান সেনারা এ সময় ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। প্রস্তুতি শেষ, শুরুর অপেক্ষায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। আগামীকাল প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে 5,300 জন ক্রীড়াবিদ 31টি ডিসিপ্লিনের 378টি ইভেন্টে 1,271টি পদকের জন্য লড়াই করবেন। গতি, শক্তি আর ধৈর্যের পরীক্ষায় আগামী 10 দিন একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন তারা। আরও জানাচ্ছেন পরাকার মান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সকল প্রস্তুতি শেষ, এবার শুরুর পালা। উদ্বোধনী ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামও সেজেছে নতুন রূপে। তাছাড়া গেমসের আবেদন পুরো দেশে ছড়িয়ে দিতে 7 বিভাগের 29টি ভেন্যুতে হবে খেলা। পয়লা এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন করবেন। তার আগেই অবশ্য শুরু হয়েছে কয়েকটি ইভেন্ট। শেষ হয়েছে নারী ক্রিকেট, চলছে পুরুষ ও নারীদের ফুটবল, ফেন্সিং এবং হকি খেলা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন, এই গেমস থেকে নতুন প্রতিভা তৈরি হওয়ার কথা। উদ্দেশ্য এবং লক্ষ্য ছাড়া কোনো কিছু জীবনে সফল হওয়া যায় না। এখানে হলো যে নতুন ট্যালেন্টরা আসবে, এখানে স্টার তৈরি হবে, জাতীয় স্টার, তারপরে তারা আন্তর্জাতিক অঙ্গনে আরো ভালো করার প্রয়াস পাবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশে নতুন করে শুরু হয়েছে, তবে কমতি নেই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সফল করার প্রস্তুতি। ইতিমধ্যে বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা এসে পৌঁছেছেন। 20 কোটি টাকা বাজেটের এই গেমসের আয়োজনে বর্ণিল হয়ে উঠছে স্টেডিয়াম পাড়া। করোনার জন্য যতটুকু দরকার অতটুকু আমরা করছি, আর বাইরে কিছু করছি না। ব্যাপক সারা পড়েছে, হয়তো এবার করোনা না থাকলে আপনারা হয়তো এই সারাটা আমরা কাগজে কলমে আপনাদের পত্রপত্রিকা চলে আসতো। করোনা ভাইরাস থেকে খেলোয়াড়দের নিরাপত্তায় গেমস চলাকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও এর আশেপাশের ভেন্যুগুলিতে জনসমাগম নিরুৎসাহিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিজয় থেকে বিজয়। পরাকার মান, এটিএন বাংলা, ঢাকা।
টুঙ্গিপাড়ায় প্রজ্বলিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল ঢাকায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই মশাল প্রজ্বলন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এরপর বিভিন্ন জনের হাত ঘুরে ঢাকায় নিয়ে আসা হয় গেমসের মশাল। জাতীয় দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু ও ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম মশাল তুলে দেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজার হাতে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে মশাল হস্তান্তর করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, 2011 বিশ্বকাপের পর এত বড় আয়োজন বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারবে। 2011 আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের পরে এত বড় আয়োজন বাংলাদেশে হয়নি, যেটি আমরা এবার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এই আয়োজন উদ্বোধন অনুষ্ঠানটি এত প্রাণবন্ত অনুষ্ঠান, ইনশাআল্লাহ জাতি উপভোগ করবে ইনশাআল্লাহ। নিউজিল্যান্ড ও বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ শেষে এই ফরম্যাটের খেলোয়াড় র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে 13 ধাপ উন্নতি হয়ে নাইমের অবস্থান এখন 28তম, আর 5 ধাপ এগিয়ে 41 নম্বরে উঠে এসেছেন সৌম্য সরকার। এছাড়া ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ। 7 ধাপ উন্নতি হয়ে যৌথভাবে 40তম স্থানে আছেন মাহমুদুল্লাহ। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। আরও ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, একদিনে অন্তত 52 জনের মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড। বাসের পর কাল থেকে লঞ্চের ভাড়াও বাড়ছে 60%, ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। সরকারি নির্দেশনার পরও গার্মেন্টস শিল্পে 50% জনবল দিয়ে উৎপাদন সম্ভব নয় বললেন বাণিজ্যমন্ত্রী। এবং ডিসেম্বরের মধ্যে বরিশাল এবং পটুয়াখালী জেলায় শেষ হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।